ভগীরথের গঙ্গা যাত্রা। আমরা সবাই এটা জানি যে মা গঙ্গাকে ধরিত্রীর বুকে আনতে সবথেকে বড় অবদান মহারাজ ভগীরথের ছিল। অনেক বছরের তপস্যা, রাজ্যপাট থেকে বনবাস ও জীবনভর বৈরাগ্য হওয়ার সংকল্পের দ্বারা উনি এই কঠিন কাজে সফলতা অর্জন করেছিলেন। কিন্তু আজও কিছু মানুষ মা গঙ্গার ধরিত্রীতে আসা ও ভগীরথের এই সংকল্প পূরণ হওয়ার কথা, মা গঙ্গাকে সুরক্ষা করার কথা অনেকাংশই জানে না। তাই আজ আমরা সেই সব কথাই অবগত করাব। কথিত আছে যে দেবী লক্ষ্মী, গঙ্গা আর সরস্বতীর মধ্যে কিছু কথা নিয়ে মনোমালিন্য হল, যার জন্য তিনজনের মধ্যে আক্রোশ উৎপন্ন হল। আক্রোশ এতটাই প্রভাবশালী ছিল যে কেউই তার প্রকটতা থেকে বাঁচতে পারলেন না, আর শেষ পর্যন্ত তিনজন একে অপরকে অভিশাপ দিয়ে দিলেন। দেবী গঙ্গার ধরিত্রীতে আসার পিছনে এই অভিশাপ অনেক বড় ভূমিকা পালন করেছিল। যদি দেবী সরস্বতী মা গঙ্গাকে ধরিত্রীতে আসার অভিশাপ না দিতেন, তাহলে এই ধরিত্রীতে হওয়া পাপের নিবারণ সম্ভব হতো না। অভিশাপের তীব্রতার ভয়ে মা গঙ্গা ব্রহ্মাদেবের কমণ্ডলুতে গিয়ে প্রবেশ করলেন আর ব্রহ্মাদেবের কাছে নিজের জন্য সুরক্ষা ভিক্ষা করলেন, যার পরে ব্রহ্মাদেব মা গঙ্গাকে সুরক্ষা করার প্রতিশ্রুতি দিলেন। ওদিকে ধরিত্রীতে এমন কিছু ঘটছিল যা দেবী সরস্বতীর অভিশাপকে সফল করতে আরও সাহায্য করছিল। আমি চাই যে আমার 60,000 পুত্রের কৌশল, বল, সাহস, বুদ্ধি, বিদ্যা আর পরাক্রমকে জানতে আর তাদের মধ্যে থেকে এই রাজ্যের সঠিক উত্তরাধিকারীর নির্বাচন করতে অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি করা হোক। পুত্র কর্মবীর, এই যজ্ঞের সমস্ত রকম প্রস্তুতির দায়িত্ব তোমাকে দিলাম, যথাজ্ঞা প্রজাপিতা। মহারাজ সাগর নিজের মন্ত্রীদের ও পুত্রদের সাথে কথাই বলছিলেন, তখনই সংসারের মোহ ত্যাগ করা আর সন্ন্যাসী রূপ নেওয়া ওনার পুত্র অসামঞ্জস্য ওখানে এসে উপস্থিত হলেন। বাবা, আপনি এরকম কোনো পদক্ষেপ নেবেন না যার জন্য পরবর্তী সময়ে আপনাকে কোনো রকম আফসোস করতে হয়। পুত্রের মুখ থেকে নির্গত প্রতিটি কথা রাজা সাগরের হৃদয় বিদীর্ণ করে দিল। উনি ভাবতে পারছিলেন না যে ওনার পুত্র কিসব অসম্ভব কথা বলছেন। এই শুনে মহারাজ সাগর খুব রেগে গেলেন আর উনি অসামঞ্জস্যকে উনি খুব ক্রুদ্ধভাবে অনেক কটু কথা শোনালেন। তার সাথে তিনি নির্ধারণ করলেন যে তিনি এই যজ্ঞ অবশ্যই করবেন। যজ্ঞের আয়োজন শুরু করা হল, যার জন্য একটি খুব সুন্দর ঘোড়া নিয়ে আসা হল। নিজের পুত্রের সাথে ওই ঘোড়াকে পাঠিয়ে রাজা সাগর যজ্ঞ শুরু করে দিলেন। যেখানে যেখানে ওই ঘোড়া গেল, সেই সব জায়গায় ওনার পুত্র নিজের বিজয় পতাকা রাখলেন। ওদিকে যখন এই কথা ইন্দ্রদেবের কাছে গিয়ে পৌঁছালো, তখন উনি ইন্দ্রাসন হারিয়ে ফেলার ভয়ে ভীত হলেন। এরপর উনি একটি পরিকল্পনা করলেন। যদি এইভাবেই সাগরের পুত্ররা ক্রমাগত জয়লাভ করতে থাকে, তাহলে খুব শীঘ্রই আমার এই রাজপাটের বিপদ আসন্ন। আমাকে অতি শীঘ্রই এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। ইন্দ্রাসন হারিয়ে ফেলার ভয়ে ইন্দ্রদেব এতটাই চিন্তিত হয়েছিলেন যে উনি নিজের সিংহাসন বাঁচাবার জন্য একটি কূটনীতি প্রয়োগ করলেন। কাল আমাদের খুব ভালোভাবে মহলে পৌঁছতে হবে, আজ রাতে আমাদের ঘোরার দায়িত্ব আপনাদের। আগে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। সাগরপুত্র বিশ্রাম করতে গেলেন। সুযোগ পেয়ে ইন্দ্রদেব ওখানে এলেন আর উনি লুকিয়ে লুকিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে নিলেন। শুধু তাই নয়, ইন্দ্রদেব কয়েক বর্ষ ধরে তপস্যায় মগ্ন ঋষি কপিলদেবের আশ্রমে ওই ঘোড়াকে লুকিয়ে রাখলেন। ইন্দ্রদেব এটা জানতেন
যে সাগরপুত্র যতই চেষ্টা করুক না কেন, কিন্তু এই ঘোড়া উনি খুঁজে পাবেন না। আর যদি খুঁজেও পান, তার পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। নিজের চাল চেলে ইন্দ্রদেব ওখান থেকে চলে গেলেন। সকাল হতেই ঘোড়াটিকে খোঁজার কথা আগুনের মতো সব ভাইদের মধ্যে ছড়িয়ে পড়ল, যার পরে ঘোড়াটিকে খোঁজার কাজ শুরু হল। 60,000 ভাই মিলে বিভিন্ন দিকে গিয়ে ঘোড়াকে খুঁজতে লাগলেন। অনেক বছর পর শেষ পর্যন্ত যখন সব ভাইরা জানতে পারলেন যে ঘোড়াটি ঋষি কপিলমুনির আশ্রমে আছে, সব কথা না জেনে শুনে সবাই ঋষি কপিলদেবকেই চোর ভাবলেন। আর কুটিরে গিয়ে এই ব্যাপারটা নিয়ে খারাপ কথা বললেন। ধ্যানমগ্ন ঋষি কপিলদেব যখন শোরগোল শুনলেন, তখন উনি রেগে উঠলেন। অনেক বছরের ধ্যান হঠাৎ ভেঙে যাওয়াতে ঋষি ভীষণ ক্রোধান্বিত হলেন। তার সাথে ক্রমাগত তার ওপর কোনো প্রমাণ ছাড়া তাকে দোষী করাতে ঋষি কপিলদেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর উনি সবাইকে তৎক্ষণাৎ নিজের প্রবল তেজ দিয়ে ভস্ম করে দিলেন। ঋষি কপিলদেবের আশ্রমে চারিদিকে শুধু 60,000 মৃতদেহের ভস্ম পড়েছিল। ঋষির তেজস্বতা 60,000 ভাইদেরকে ওনাদের সবার উগ্রতার জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিলেন। যখন মহারাজ সাগর তার পুত্রদের কোনো খোঁজ পেলেন না, তখন তাদের খোঁজার জন্য নিজের দ্বিতীয় স্ত্রীর ঔরসজাত পুত্র অসামঞ্জস্যকে বাকি ভাইদের খোঁজার জন্য পাঠালেন। ভাইদের খোঁজ করতে করতে অসামঞ্জস্য ঋষি কপিলদেবের আশ্রমে পৌঁছালেন, যেখানে সব জায়গায় ভস্মস্তূপ দেখে উনি বুঝে গিয়েছিলেন যে এখানে কোনোরকম অগ্নিকাণ্ড ঘটেছিল। ভয়ার্ত এবং চিন্তিত অসামঞ্জস্য ঋষি কপিলদেবের কাছে গেলেন আর ওনার কাছে গিয়ে ভাইদের ক্ষমা করার জন্য প্রার্থনা করতে লাগলেন। ঋষি কপিল, অন্তিম সংস্কার না করলে আমাদের ভাইয়ের আত্মা তো কিছুতেই শান্তি পাবে না। আমি কখনোই চাই না যে ও এরকম কোনো শাস্তি পাক। ওর যেটা কষ্ট পাওয়ার ছিল সেটাও পেয়ে গেছে। দয়া করে ওকে ক্ষমা করে দিন, আর কোনো উপায় বলুন। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি তাদের ক্ষমা করলাম, কিন্তু 60,000 ভাইয়ের ভস্ম ভাসিয়ে দেওয়ার কাজ আর সাহস একটাই শক্তির মধ্যে রয়েছে। কোন শক্তি ঋষি কপিল? তিনি হলেন দেবী গঙ্গা। একমাত্র উনিই আছেন যার মধ্যে এত সাহস রয়েছে। কিন্তু ওনাকে এই পৃথিবীতে নামিয়ে আনা খুবই কঠিন কাজ। এখন দেবী গঙ্গা ব্রহ্মলোকে ব্রহ্মার কমণ্ডুলে বাস করছেন। উনি যদি এখানে চলে আসেন তাহলে তোমার ভাইদের আত্মার শান্তি ও মোক্ষপ্রাপ্তি ঘটবে। 60,000 ভাইদের মৃত্যুর পর অসামঞ্জস্য খুবই দুঃখিত ছিলেন। উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে এই খবরটা ওনার পিতাকে দেবেন। যখনই মহারাজ সাগর এই ব্যাপারটা জানতে পারলেন, তখন উনি এই দুঃখ সহ্য করতে পারলেন না। আর ভাগ্যের পরিহাসে ওনার এই তীব্র যন্ত্রণায় অকাল মৃত্যু ঘটল। মহারাজ সাগর আর তার 60,000 পুত্রের মৃত্যুর পর কিভাবে শুরু হবে ধরাধামে মা গঙ্গার যাত্রা, কিভাবে হবে পৃথিবীতে মা গঙ্গার আগমন, মা গঙ্গা কি মেনে নেবেন ব্রহ্মাদেবের কমণ্ডলু থেকে নির্গত হওয়ার প্রস্তাব আর সারা জীবনের জন্য ধরিত্রীতে বয়ে যাওয়ার, এই সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই গল্পের পরের পর্বে। তাহলে দেখতে ভুলবেন না ভাগীরথের গঙ্গা যাত্রা পর্ব 2। সবাই বলুন জয় ভোলানাথের জয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।